আসসালামু আলাইকুম দর্শক, আমরা অবস্থান করতেছি দিনাজপুর জেলার কারল পশুরহাটে। আজ ছিল 15 অক্টোবর 2022 রোজ শনিবার। এই হাট সপ্তাহে একদিন বসে, শুধুমাত্র শনিবার। দিনাজপুর সদর থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে কিন্তু এই হাট অবস্থিত। তো আজকের বাজার দর জানার চেষ্টা করবো। বড় বড় মহিষ সাইজের ষাঁড় মহিষ, এগুলার দর দাম কেমন যাচ্ছিল আনুপাতিক আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো। দর্শক, আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে আমদানিকৃত আজকের বাজারে মহিষ উঠছে। কেমন যায় বাজারটা আইডিয়া দিই একটু। আমরা দেখাচ্ছি এখানে দর্শক, দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কারল পশুরহাট থেকে আমরা একটু আইডিয়া দিব কেমন যায় বাজারটা। আমরা এখানে এক জোড়া মহিষ দেখতেছি, কেমন দাম দর চায় ব্যাপারই সব কিছু শুনবো ভাইদের কাছ থেকে। আমরা এখানে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কেমন রাখছেন জোড়া দুইটা? জোড়াটা কেমন রাখছেন? জোড়াটা দাম 210 চাওয়া দাম কত বলছে ভাই? এগুলা এখনো কাস্টমার 1.5 লাখ পর্যন্ত দাম দে। আচ্ছা, এগুলার কেমন কত মন হতে পারে আনুমানিক আপনার আইডিয়া? 3-3, 4-4 করে 8 মন, 6 মন না? 6 মনের কম হবে। কেমন বেচা কিনা টার্গেট কেমন করছেন এগুলা জোড়াটা? 190 হলে বিক্রি করবেন। বাজার কেমন বুঝতে পারতেছেন আজকে? বাজার একটু ভালো না? না দর্শক, আমরা আইডিয়া নিলাম যে আজকের বাজারে দিনাজপুর জেলার কারল পশুরহাট থেকে মাঝারি বড় সাইজের মহিষের দরদাম কেমন যাচ্ছিল আইডিয়া সব কিছু তথ্য দিলাম। আরও কিছু আপনাদের মাঝে জানার চেষ্টা করবো। এদিকে যে মহিষ রোগগুলো রয়েছে এগুলো কেমন যায় বাজার? দর্শক, আমরা দেখাচ্ছি আজকের বাজারে প্রচুর পরিমাণে আমদানিকৃত মহিষ উঠছে এই হাটে। তো কেমন যায় বাজার আনুপাতিক আমরা তথ্য দিব এই হাটে কেমন যায় বাজার। বড় ভাই ভালো আছেন? আসি আলহামদুলিল্লাহ। কয়টা নিয়ে আসছেন আজকে? কয় জোড়া নিয়ে আসেন? 4 জোড়া, 4 জোড়া মহিষ নিয়ে আসছেন। বিক্রি হয়েছে কি? এখনো বিক্রি হয়নি শুনলাম দর্শক। 4 জোড়া নিয়ে আসছে মহিষ, এখনো 1 জোড়াও কিন্তু বিক্রি করতে পারে নাই। আমরা একটু আইডিয়া নেই কেমন যায় বাজারটা। আমরা এই যে একটা দেখাচ্ছি এই সাইজের, কিন্তু পরবর্তীতে এই এদিকে ওইটা এটার। আচ্ছা, আপনার জোড়াটা কেমন দাম রাখছেন? এটা এই যে জোড়াটার কেমন দাম রাখছেন? 230 230 চাওয়া দাম কাস্টমার কত বলে? 205 200 205 200 এইভাবে দাম দিচ্ছে দর্শক আপনারা শুনলেন। আচ্ছা, এগুলো কেমন কত মন হতে পারে আনুমানিক? 5 মনের মতো না? আচ্ছা, 5 মনের মতো হবে। 200 210 পর্যন্ত দাম দিছে, টার্গেট কত করতেছেন? 215 হলে বিক্রি করে। 215 হলে ভাই মনে তো আশা করতেছে আজকের বাজারে। আমরা শুনলাম বাজার কেমন বড় ভাই, আজকে বাজার খারাপ? বিক্রেতা নাই? ক্রেতা নাই। আচ্ছা আচ্ছা, কিনার লোক নাই দর্শক। আমরা শুনলাম মহিষের ব্যবসায়ীদের কাছ থেকে। আমরা দেখাচ্ছি আপনাদের মাঝে আজকের বাজারে, দেখেন আমদানিকৃত, দেখেন দর্শক এই যে প্রচুর পরিমাণে আমদানিকৃত মহিষ এই বাজারে উঠছে আজকে। দর্শক, আপনারা দেখতেছেন আমদানিকৃত মহিষের বাজার দরটা আমরা জানার চেষ্টা করতেছি এখান থেকে। দেখেন আমরা এখানে এক জোড়া দেখতেছি কেমন দাম দর রাখে ভাই মনে তো আজকে শুনবো ভাইদের কাছ থেকে। বড় ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখে তো মন খারাপ বোঝা যাচ্ছে, বিক্রি হয় নাই এখনো, বাজার খারাপ। বাজার খারাপ, কয় জোড়া নিয়ে আসছেন আজকে? আনছি 3 জোড়া। 3 জোড়া, একটাও বিক্রি হয়নি? 1 জোড়া বিক্রি হয়নি। আচ্ছা, শুনলাম দর্শক 1 জোড়াও কিন্তু বিক্রি করতে পারে নেই, মানে এখন আমরা জানার চেষ্টা করবো। এখানে এই যে জোড়াটা দেখতেছি এই টাইপের, কিন্তু পরবর্তীতে আরেকটা ওইদিকে রয়েছে, কেমন দাম রাখে ভাই মূলত আশা করবো। ভাই কেমন রাখছেন জোড়াটা দাম? এটা 80,000, 280 280 ভাই মূলত চাওয়া দাম। এই যে কাস্টমার, কাস্টমার কত বলে ভাই? 220 পর্যন্ত দাম দিচ্ছে। টার্গেট কত করছেন এটা? 220 আর 60-এর মধ্যে পার্থক্য রয়েছে দর্শক। আমরা শুনলাম আজকের বাজারে দেখতেছেন আমদানিকৃত মহিষের এই যে জোড়া দুইটা ছিল এখানে। তো দর্শক ভালো থাকবেন, আজকের বাজারটা আমরা সম্পূর্ণ তথ্য দিলাম এই হাট থেকে দিনাজপুর জেলার
কারণ পশুর হাট থেকে আমরা এইদিকে দেখতেছি বেশ কিছু আরো দর্শক। আমরা এখানে দেখতেছি বেশ আকর্ষণীয় এক জোড়া মহিষ রয়েছে এখানে, কেমন দাম দর আর প্লাস শুনবো এই হাট থেকে কেমন যাচ্ছিল বাজারটা। আরো আছে চাচা? আচ্ছা, কার ভাই এগুলা? আপনাদের? আপনার চাচা? এত কম রেট কেমন করে দেবো? খাদ্যের দাম বেশি। আচ্ছা, খাদ্যের দাম বেশি। এটা আচ্ছা কত মন হতে পারে এগুলা? এখনো 80-70 হাজার টাকা কম রয়েছে। এগুলা কি আপনারা খামারে খামার থেকে নিয়ে আসেন? বাড়ির না, লালন পালন করছেন? কত মাস এগুলা লালন পালন করতেছেন? এগুলা 1 বছর। 1 বছর না? শুনলাম দর্শক, বাজারটা কেমন বুঝতে পারতেছিলেন? বাজার কম হইতো? বাজার কমই না? বাজার কম, ব্যাপারই নাই? ব্যাপারই নাই, বাইরের পার্টি নাই? বাইরের পার্টি না থাকায়, না থাকার কারণে বাজার একটু কম। বাজার একটু কমই? আচ্ছা আচ্ছা। দর্শক আমরা শুনলাম আজকের বাজারে দিনাজপুর জেলার কাহারন পশুর হাট থেকে বড় বড় মহিষের বাজারটা কেমন যায় আইডিয়া দিলাম। ঠিক আছে দর্শক, আরও কিছু আপনাদের বাজারে তথ্য দিব এই হাট থেকে কেমন যায় বাজারটা। আনুবাদিক আরো আছে না চাচা? এগুলা ও আচ্ছা আচ্ছা। দেখেন দর্শক, প্রচুর পরিমাণে আমদানিকৃত মহিষ। এগুলা হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক, অসুবিধা নাই তো আপনাদের। Yeah, you're not.